কোনো ম্যাচ খেলতে নামার আগেই সব পরিকল্পনা নিয়েই মাঠে নামে ফুটবল দলগুলো। দলগুলো কোন ফরমেশনে খেলবে, কোন কৌশলে আক্রমণ করবে কিংবা কোন ট্যাকটিক্সে কর্নার নেওয়া হবে তা সব আগে থেকেই পরিকল্পনা করে রাখেন কোচ। এর জন্য বিভিন্ন ম্যাচের হাইলাইটস, ফুটেজ ও অন্যান্য তথ্যের সাহায্য নেন তারা। তবে এই চেনা পদ্ধতি হয়তো আর অনুসরণ করতে হবে না কোচদের, কেননা তাদের সহযোগিতায় কাজ করবে একটি এআই টুল। মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগলের গবেষকরা জানান কিভাবে কর্নার কিক নিলে গোল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি হবে তা জানা যাবে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে। কর্নার কিক নেওয়ার সময় বল কোথায় পাঠালে গোল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি হবে কিংবা কর্নার ঠেকানোর সময় কোন খেলোয়াড়কে কোথায় দাঁড় করাতে হবে সে বিষয়ে কোচকে পরামর্শ দিতে পারে গুগলের ট্যাকটিক এআই সিস্টেম। গুগলের এই কৃত্রিম বুদ্ধিমত্তা সেকশনের নাম গুগল ডিপ মাইন্ড। এই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে কর্নার নিয়ে নিজেদের গবেষণা করা প্রজেক্টের নাম দেওয়া হয়েছে ট্যাকটিক এআই সিস্টেম। লিভারপুলের 5 ফুটবল বিশেষজ্ঞকে এই টুল পরীক্ষা নিরীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছিল, তবে এখন পর্যন্ত লিভারপুলের কোনো ম্যাচে এই এআই টুলের সাহায্য নেওয়া হয়নি। প্রিমিয়ার লিগের ম্যাচগুলোতে গড়ে 10টি কর্নার দেখা যায়, আর প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের পজিশন, ওজন, গতি ও উচ্চতার তথ্য কাজে লাগিয়ে এই এআই টুলকে ট্রেন করা হয়েছে। এই এআই টুলের কৌশলের সাথে মানুষের কৌশলের মধ্যে পার্থক্য নেই বললেই চলে। গুগল ডিপ মাইন্ড সেকশনের গবেষক ও বিজ্ঞানী পিটার ভেলিশকোভিচের মতে এটি প্রথম এআই অ্যাসিস্ট্যান্ট যার মাধ্যমে বাস্তব জীবনের প্রেক্ষাপটে কোনো কৃত্রিম বুদ্ধিমত্তা পরামর্শ দিতে সক্ষম।